ওয়েলকাম টু রঙিন পাতা। অ্যাজ ইউজুয়াল আমি আজকে আপনাদের হোস্ট সোনিয়া হোসেন, এবং কি আজকে সববারের মতন আজকে আমাদের স্টুডিওতে সঙ্গে আছে আমাদের একজন বড় সেলিব্রিটি প্লাস তার পছন্দের একজন জার্নালিস্ট। আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন, ওনার ব্যাপারে আমি কি বলবো, শি ইজ অ্যান ইন্টারন্যাশনাল ফিগার, শি ইজ মাকসুদা আক্তার পিওতি, এবং কি মারিয়া সালাম। হ্যালো, ওয়েলকাম টু আর শো। কেমন আছেন? এই তো ভালো, কেমন আছো? হ্যাঁ এই তো ভালো। আপু? এই তো ভালো আছি, ধন্যবাদ। আর প্রিয়তিকে স্পেশালি ধন্যবাদ যে মানে ও ওর প্রিয় জার্নালিস্ট হিসেবে আমার পরিচয় দিয়েছে, এটা আমার জন্য ভীষণ গর্বের, খুব ভালো লাগছে। এটা কিন্তু ভালো লাগার জায়গা থেকে, এবং আমি তাকে খুব পছন্দ করি। আমি আসলে আমি ওই জায়গাটাতেই যাচ্ছিলাম। তার আগে একটু ফার্স্ট কোয়েশ্চেনটা সবসময় আমরা এই প্রোগ্রামে যে প্রশ্নটা করি সেটা হচ্ছে যে ফার্স্ট নিজেকে কবে দেখা হয়েছিল কোনো পত্রিকায়, দেশের বা ইন্টারন্যাশনাল নিউজ পেপার, কবে ফার্স্ট দেখা হয়েছিল, ডেটটা কি মনে আছে কিনা, আর অভিজ্ঞতাটা কেমন ছিল একটু জানতে চাই। ফার্স্ট আমি দেখেছি আয়ারল্যান্ডের পত্রিকায় যখন আমি হই আর কি। এরপরে ফিলিংটা কেমন ছিল ফার্স্ট টাইম নিউজ পেপারে নিজেকে নিজের ছবি দেখে? সকাল সকাল উঠে নিউজ পেপারটা কিনে আনলাম, বিকজ যখন জানতে পারে যে সেদিন পাবলিশ হবে, সবাইকে বাসায় ফোন করে ছবি তুলে পাঠিয়ে দিলাম, তারপরে সবাইকে দেখাচ্ছিলাম যে যেমন ছবি, এই যে ছবিটা এখনো আছে তো নাকি, মানে আই হোপ আমার আছে, মানে এটা অনেক আগের, যদিও সবকিছু কিন্তু এখন ওইভাবে কালেক্ট করা হয় না, কিন্তু মনে হয় আছে। আর একটু আমি আমি আসলে অনেক পার্সোনালিও খুব এক্সাইটেড সবকিছু জানার জন্য, অল অ্যাবাউট ইউ। সো আমি একটু যদি কম্পিটিশনস এর ব্যাপারে জানতে চাই, সো অ্যাজ ফার অ্যাজ আই নো ইউ ওয়ান টু কম্পিটিশনস, রাইট? সো দুটোর ব্যাপারে একটু জানতে চাচ্ছি। এর মধ্যে কয়েকটা কম্পিটিশনে আমি উইন করেছি। আমি যে 2013 থেকে, সবাই জানে মিস আয়ারল্যান্ড, বাট 2014 এর আগে কিন্তু আমি টেক্সাসের একটা বিউটি পেজেন্ট উইন করি। ও ওয়াও। সো ইটস কলড মিস ইউনিভার্সাল রয়্যালটি 2013, দেন মিস আয়ারল্যান্ড 2014। সো মিস আয়ারল্যান্ড হওয়ার পরেই বেশি আর কি এটা নিয়ে কথা হয়, বিকজ এর আগে মানুষজন মানে বাংলাদেশে কেউ জানতো না বা মিডিয়া জানতো না আর কি। এরপরে মিস আয়ারল্যান্ড হওয়ার পর মিস হট চকলেট, ওইখানে একটা ফ্যাশন কম্পিটিশন হয়, ইটস নট এ বিউটি কম্পিটিশন। সো ওই ফ্যাশন কম্পিটিশন আমি উইন করি মিস হট চকলেট 2014, দেন মিস আর্থ ইন্টারন্যাশনাল 2016। সো মানে কে ফার্স্টে আপনাকে ইন্সপায়ার করলো, বা নিজের থেকে কি মনে হয়েছে যে ইউ নো হোয়াট, আই অ্যাম পারফেক্ট ফর দিজ বিউটি প্যাজেন্টস, আই শুড জাস্ট কিপ অন অ্যাপ্লাইং অ্যান্ড আই উইল উইন, মানে ওই যে কনফিডেন্স বা ওই যে জায়গাটা, যে হ্যাঁ থাকে না যে এই জায়গাটা এটাতে আমারই যাওয়া উচিত, কোথা থেকে মনে হলো? ওইটাতে কেউ আমাকে বলে নাই যে তুমি এটা করো, বাট আমার আমার সবসময় যেটা মনে হয় যে আমার সময়গুলো ইউটিলাইজ করা বা ইউজ করা উচিত একটা কোনো কনস্ট্রাকটিভ কাজে, বা যে কাজটাতে আমি ভালো লাগবে বা আমি এনজয় করব বা আমাকে আমার মনটা ফ্রেশ লাগবে, এরকম আর কি ব্যাপারটা। সো ওই সময়টা আমি সবসময় কাজে পড়াশোনায় এইগুলোতে এত বিজি ছিলাম যে মানে আমার কাছে মনে হচ্ছিল আমি দম ফেলতে পারছি না, মানে আমার দম আটকানো লাগছিল। সো আমার মনে হচ্ছিল যে আমার কিছু একটা করতে হবে যেখান থেকে আমি আমাকে আবার নতুন করে একটু বুস্ট করতে পারবো, মানে আছে না যে নিজেকে পুশ করা যায়, ওকে হ্যাঁ। সো ওইখান থেকে আর কি ব্যাপারটা আসা, হঠাৎ করে সবাই মধ্যে মনে হয় জেনে গেছে যে নিউজ পেপারে দেখেছি, দেন প্রথমবার মনে করেছে না আইরিশ হলে কি হবে, আমার তো আমি তো ডার্ক, সো আমাকে মোটেও আমার স্কিনের জন্য হয়তো বা সিলেক্ট করবে না। পরের দিন আবার ভাবলাম যে হ্যাঁ ট্রাই না করলে আমি কিভাবে জানবো, সো দেন ট্রাই করা, দেন যখন প্রাইমারিলি সিলেক্টেড হয়েছি দেন আমি ভেবেছি যে ঠিক আছে। আমার একটা জিনিস কি, আমি ছোট কাজ করি আর বড় কাজ করি বা যে কোনো কাজ করি মানে সিরিয়াস থাকি, মানে আমি আমার 100% দিই, মানে আদারওয়াইজ আমার নিজেরই প্যানিক অ্যাটাক চলে আসে, মনে হয় আমি ঠিকমতো কাজটা করতে পারছি না, এরকম আর কি। ডেফিনেটলি ইউ মেক অল অফ আস ভেরি প্রাউড। আর আমার তো আরও অনেক প্রশ্ন আছে ওর কাছে, তো ওটা তো জানবোই, তার আগে একটু আপুর কাছে জানতে চাই যে প্রথম পরিচয়টা কি মনে আছে, কিভাবে ফ্রেন্ডশিপটা কোথা থেকে শুরু হলো, একটু শুরুটা যদি জানতে পারি। শুরুটা খুব ইন্টারেস্টিং, যেহেতু ও হচ্ছে ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ড উইনিং একজন বিউটি কুইন, সো ওকে আমি সবসময় চিনি, এবং ও যখন ফার্স্ট হচ্ছে মিস আয়ারল্যান্ড হয় সেই স্টোরিটা আমি তখন মানে কালের কণ্ঠে ছিলাম না, অন্য একটা পত্রিকায় ছিলাম, তো আমি ফার্স্ট করেছিলাম ইংলিশে। আচ্ছা। তো করার পরে তখন থেকে আমি ওকে চিনি, বাট আমাদের পরিচয় হয়েছে কালের কণ্ঠে এসে, কালের কণ্ঠে কাজ করতে যেয়ে ওর সাথে আমি কাজ করেছি, কথা বলতে যেয়ে পরিচয় হয়েছে, কিন্তু
আসলে জানাশোনাটা অনেক দিনে সরাসরি দেখা হয়েছে কালের কণ্ঠে। আচ্ছা, ওকে, সো মনে আছে কি প্রথম দিনটা কেমন ছিল ইন্টারঅ্যাকশন বা আমাদের ভার্চুয়াল ওয়ার্ল্ডে ফার্স্ট পরিচয়? ও, ফেসবুকে, ফেসবুকে। আর আমার যেটা হচ্ছে, আমি খুবই মানে এক্সট্রোভার্টেড ইন্ট্রোভার্ট, তো দেখা যায় যে আমি সবাইকে খুব পছন্দ করি, সবার সাথে গল্প করি, কথা বলি, আবার একটা সময় যে খুব শাই ফিল করি, দেখা যায় যে হঠাৎ করে চুপ হয়ে গেলাম বা ঘাবড়ে গেলাম, এখন আমি কি বলবো। স্পেশালি মানে সেলিব্রিটি, তাদের সামনে গেলে তো আরোই ভয় লাগে, নার্ভাস ফিল করি। তো ফার্স্ট যখন ওর সাথে দেখা হয়, আমার মনে হয় আমার ভেতর মনে হয় আমি একটু শক্ত হয়ে গিয়েছিলাম, বাট থ্যাংকস টু হার যে ও মানে এত ওয়ার্ম ছিল, এবং আমরা যখন একসাথে কথা বললাম, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হলো দুজনের মধ্যে, তখন মানে আসলে ইজি হয়ে গেছি। বিউটিফুল। আমি যদি একটু ডিফারেন্স বলতে বলি তোমাকে, কেমন মনে হয় ডিফারেন্স বিটুইন দ্য জার্নালিস্টস ইন আয়ারল্যান্ড অর ইন্টারন্যাশনালি, আরও বাকি অনেক দেশে তো কাজ করেছো, আর বাংলাদেশি আমাদের জার্নালিস্টদের মধ্যে পার্থক্য? আমি একটু ছোট করে একটু বলি, আমি যখন বাংলাদেশে কোনো নিউজে যখন আমার কোনো নিউজ ছাপা হয় বা যে কোনো আর্টিকেল ছাপা হয়, আমি খুব প্রাউডলি মানে আয়ারল্যান্ডকে বা আমার যে সার্কেলটা আছে বা অ্যাসোসিয়েটসরা আছে, খুব প্রাউডলি দেখাই। সো বাংলাগুলো হয়তো বা মাঝে মাঝে আমি মানে শো করি, বাট ইংলিশগুলো হলে তো ফলোও করে দেখায় যে দেখো আমার দেশে আমি থাকি না, তাও ওরা আমাকে এত লাভ করে, এত সাপোর্ট করে। উনি ফার্স্ট যখন আমার নিউজটা করে, হ্যাঁ, এত সুন্দর করে আর্টিকেলটা উনি লিখেন, সো আমি খুব খুব প্লিজড হয়েছে, খুব খুশি সেদিন আমার দিনটাই, মানে শি মেড মাই ডে লাইক। সো আমার কাছে ভালো লেগেছিল ওনার কথাগুলো। তারপর সবচেয়ে বেশি অবাক লেগেছে যে উনি যখন ওনার এজ বলছিল, আমি খুব অ্যাস্টোনাইজড হয়ে গেলাম। আমি ভেবেছি শি ইজ লাইক ইউনো 22-25। আমি বলেছি না, হ্যাঁ। সো ইয়া ইয়া, অ্যাকচুয়ালি প্রশ্নটা দুজনের কাছেই করি, সেটা হচ্ছে কতটুকু মনে হয় ইম্পর্টেন্ট একটা জার্নালিস্ট ফর আ সেলিব্রিটি টু মেক অর ব্রেক? হিউজ ইম্প্যাক্ট আর কি পড়ে একজন আমাদেরকে মানুষের কাছে নিয়ে যায়, কারা মানে গণমাধ্যমেই তো নিয়ে যাচ্ছে, জার্নালিস্টরাই নিয়ে যাচ্ছে, ইলেকট্রনিক মিডিয়া বলেন বা প্রিন্ট মিডিয়া বলেন। সো সো এই জিনিসটা, এই এই রিলেশনশিপটা আসলে অনেক ইম্পর্টেন্ট অ্যাজ এ মিডিয়া পার্সন আর অ্যাজ আর্টিস্ট হিসাবে যে কারোই। সো ইয়া, ইটস ভেরি ইম্পর্টেন্ট, মানে ডেফিনেটলি আমাদের কাজ, আমাদের ট্যালেন্ট যেটাই আছে না কেন, সেটা অবভিয়াসলি মানুষের কাছে বেসিক্যালি যেটা যে মানে ও বলতে পারবে যে জার্নালিস্টরা কতটুকু হেল্প করছে, কিন্তু একজন সাংবাদিক হওয়ার সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় যে একজন সাংবাদিকের সবসময় এটা নীতি হওয়া উচিত যে একজন সে সেলিব্রিটি হোক বা নর্মাল সাধারণ মানুষ হোক, সবারই ভালো খারাপ দিক থাকে এবং ব্যক্তিগত অনেক কারণ থাকে বা দিক থাকে, তো সেগুলো অ্যাভয়েড করে নিউজ যদি করতে হয় তাহলে যতটা পজিটিভলি ইম্প্যাক্ট আনা যায় নিউজের মধ্যে সেটা করা উচিত, যেটাতে মানুষ আরো ইন্সপায়ার হয়। এক্স্যাক্টলি, রাইট, অ্যাবসলিউটলি। পজিটিভিটি থেকে হঠাৎ মনে পড়লো যে এই খুব শর্ট টাইম ক্যারিয়ার বলতে পারি আমরা, বেশি হাউ লং হ্যাজ ইট বিন ইউ আর ইন দ্য ইন্ডাস্ট্রি, মানে কাজ করছো 3-4 বছর? সরাসরিভাবে বলতে পারি যে 4 ইয়ার্স। 4 ইয়ার্স তো আমি কিন্তু একদম ছোটবেলা থেকে কিন্তু অল্প অল্প করে ইনভলভ, আমার ফার্স্ট অ্যাড আর কি বাংলাদেশ থেকেই মডেলিং এর, সো আমি অনেক ছোট ছিলাম তখন, একটা বিস্কিটের কোম্পানির অ্যাড ছিল। সো তারপরে হয় কি, বাংলাদেশে যখন এসেছি তখন হয়তো মিউজিক ভিডিও করছি একটা, কুট করে হয়ে গেল, আমি চলে গেলাম, দেখা গেল তখন তো আর ইউটিউব টিউটিউব ছিল না বা ফেসবুক ছিল না, সো এগুলো কপিও আমার কাছে নাই, অনেক আগে থেকে কাজ শুরু হয়ে গিয়েছিল, বাট প্রচারটা আমরা বেশ পরে পেয়েছি। আচ্ছা, আমি নেক্সট জিনিস যেটা জানতে চাই সেটা হচ্ছে, এত পজিটিভ নিউজ মাঝখানে ইয়েলো জার্নালিজম কখনো ফেস করা হয়েছে কিনা? আর ডাবলিনে আয়ারল্যান্ডে এখনো হয় নাই, এখানে দু একটা হয়েছে। ওকে, জানতে চাই। আই হোপ আমি না, আমি একটা বডি পেন্ট কাজ করেছি, আমি অনেকগুলোই বডি পেন্টিং এ কাজ করেছি, তো বডি পেন্টিং এ হয় কি যে ফুল বডিতে পেন্ট করা আর কি, এটার পিছনে কোনো না কোনো রিজন থাকে, মানে কোনো ইস্যুস নিয়ে আমি কাজ করি। সো হাউএভার, সো আমার বডি পেন্টিং এ যেটা হয় যে আমাদের শরীরের উপরে একটা প্রলেপ দেওয়া হয়, এটার উপরে আমাদের পেন্ট করা হয়, রাইট? ট্যাটু এন্ড বডি পেন্টিং টু ডিফারেন্ট, two different things. Tattoo is permanent and body painting hocche je paint korar por apni wash kore shuru hobe, so oi ta ekdom totally dekha giyeche je sob jaygay eta niye youtube e onek kichu e hoyeche, but tader tader ke niye ami kichu bolbo na because
তাদের বেশিরভাগ জায়গায় হচ্ছে যে হয়তো ওরা এই ব্যাপারে জানে না, ওটা চিন্তা করাই বেটার রাদার দেন এফেক্টিং ইয়োরসেলফ রাইট অ্যান্ড বিং আপসেট। সো আমি আবারও একটু বডি পেন্টিং নিয়ে নিজেও জানতে চাই। আমি বলবো না যে আমি যারা সমালোচনা করেছি তাদের মতন অতটাই একদমই কিছু বুঝি না, আমি ট্যাটু কি জিনিস জানি, বডি পেন্ট কি জিনিস জানি, তারপরেও একটু মানে আরেকটু জানতে চাই বডি পেন্টিংটা মানে ওটা কত ঘন্টা লাগে, এটা কি ইটস ভেরি ডিফিকাল্ট মানে এতগুলো সময়, এটা এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করো। অনেক সময় লাগে, এটা 6 আওয়ার্স এর মতো সময় লাগে, আমি নড়াচড়া করা যাবে না, একদম সোজা থাকতে হয়, বিকজ মানে বুঝা ওরা এত সময় নিয়ে কাজ করে, সো খুবই কি বলবো ফ্ললেস কাজ তাই না। হ্যাঁ 6 আওয়ার্সের মতো কাজ করে, তারপর তো এরপরে যে 2-3 দিন ধরে লাগে পেইন্টই যেতে, স্টেইন পড়ে যায় গায়ের মধ্যে, মানে যে লাস্ট আমি যেটা করেছি যে সুপারম্যানের সেটার দেখা গেছে 3-4 দিন পর্যন্ত আমার গায়ে থেকে রঙই উঠে নাই আর কি। সো হ্যাঁ বাট ওরা যেটা মেনটেন করে যে কোয়ালিটিটা ওরা যে হলিউড থেকে মানে ম্যাটেরিয়ালগুলো নিয়ে আসে যাতে স্কিনের কোনো প্রবলেম না হয়, ডিজিজ না হয় বা কোনো ধরনের আমার কোনো ক্ষতি না হয়। আমি বলবো যে আমি খুব লাকি যে এই কাজগুলোতে ওরা আমাকে আমাকে সিলেক্ট করছে। এত আইরিশ মডেল তো অনেক আছে, টপ মডেল তো অনেক আছে, এর মধ্যে যে আমাকে সিলেক্ট করছে, আমাকে যে কাস্ট করছে, সেটাই তো আমার আমার আমি বলবো যে আমার বড় পাওয়া। আমার আমাকে নাও তো করতে পারতো। অফকোর্স এতদিনে কয়টা করা হয়েছে বডি পেইন্ট? আমি যতটুকু জানতে পেরেছি যে দ্য মানি দ্যাট ইউ গেট ফ্রম দিস বডি পেইন্টিং ইট গোজ ফর আ গুড কজ, এটা এটার ব্যাপারে একটু জানতে চাই। আমি ফার্স্ট বডি পেন্টিংটা করি যে ক্লাইমেট চেঞ্জিংয়ের উপর অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, সো এটা ফার্স্ট যায়। সেকেন্ডটা আমি করি মানে আয়ারল্যান্ডে ইয়ে হয় যে ঝড় হয়, তো এই ঠান্ডার মধ্যে মানে যারা হোমলেস পিপল তাদের জন্য আর কি, তাদের স্লিপিং ব্যাগ কেনার জন্য করা হয়। সেকেন্ড তারপর থার্ডটা করি একটা আর্কিটেকচার তার তার কিছু কি বলে প্রজেক্টস তার সে ওটাতে সে টোটাল ফান্ডা সে করে, তারও এটাও যায় বিভিন্ন ফান্ডে বিভিন্ন চ্যারিটি ফাউন্ডেশনে। সো ইয়া সো আর আর সুপারম্যানের যেটা করে সেটাও সেম আমার যে হোমলেস পিপলদের জন্য, বাট ওইটার কভারটা ইউজ করা হবে আমার বইয়ের জন্য, সো যার কারণে এটা আমি ওইভাবে আমার ছবিগুলো ওইখানে ওইভাবে ইউজ হবে আর কি কভারের জন্য। বিউটিফুল, আই উইশ ইউ অল দ্য বেস্ট। আমরা সবাই দেখার জন্য অপেক্ষা তো ডেফিনেটলি করছি। আপুর কাছে জানতে চাই যে অবভিয়াসলি ইংলিশের উপরে আপনার পড়াশোনার পরে আপনি ফার্দার স্টাডি করতে গিয়েছিলেন অন জার্নালিজম ইন জার্মানি, সো ওটা নিয়ে একটু জানতে চাই এক্সপিরিয়েন্সটা। এক্সপিরিয়েন্স বলতে যেটা যে আমি এটা বলে রাখি যে আমি আসলে যখন স্টুডেন্ট ছিলাম আমার বিয়ে হয়ে গিয়েছিল। আচ্ছা, তো আমার অনার্স শেষ হতে হতে আমার ফার্স্ট বেবি হয়ে যায়, তো ওকে রেখে আমি বার্লিন যাচ্ছিলাম। আচ্ছা, তো এটা আমার জন্য খুবই দুঃখের একটা বিষয় ছিল। আমি প্রথম যে অনেক কান্না করতাম ওর জন্য কাঁদতাম, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে গিয়েছিল। তো ওইখানে যেটা আমার খুব ভালো লেগেছে এবং যেটা হচ্ছে পড়ালেখার বিষয় তো আছেই, অনেক কিছু শিখতে পেরেছি, কিন্তু তার বাইরে আমি ওদের লাইফ স্টাইল দেখে আমার জীবনে অনেক কিছু চেঞ্জ জানতে পেরেছি, পজিটিভ চেঞ্জ। লাইক যে জিনিসটা যে সাপোজ ঈর্ষার ব্যাপারটা বলি, ওরাও ঈর্ষা করে কিন্তু ওরা এটা পজিটিভলি করে। কারো কিছু যদি ওদের ভালো লাগে ওদেরও মানে ঈর্ষা হয়, কিন্তু ওরা চেষ্টা করে যে কিভাবে ওই রকম হতে পারবে, ইমপ্রুভ করার ট্রাই করে, তার মতো হওয়ার ট্রাই করে বা তার চেয়ে বেটার হওয়ার ট্রাই করে, কিন্তু ওকে পা ধরে টেনে নামানোর কোনো চেষ্টা তারা করে না। এটা ফার্স্ট আমি একটা শিখেছিলাম ক্লাস করার সময়। আরেকটা যেটা শিখেছিলাম যে শৃঙ্খলা, হ্যাঁ মানে ওরা হচ্ছে কোনো মানে যে কোনো কিছুই হয়ে যাক নিয়ম ভাঙবে না, নিয়মের মধ্যে চলবে, এবং সেটা বলে যে এটা শুধু আমাদের নিজেদের জন্য না, আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদের কথা চিন্তা করে আমরা নিয়মগুলো রক্ষা করে চলি, কারণ আমরা ওদের জন্য এরকম এক্সাম্পল রাখতে চাই না যে ওদের প্যারেন্টসরা নিয়ম ভেঙেছে। তো এই দুইটা জিনিস আমার লাইফে খুবই পজিটিভলি আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, জানি না কতটুকু পারি। ইটস ভেরি ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট ইন বাংলাদেশ, বাট ইটস ভেরি গুড যে এটা আপনি মানে ডেফিনেটলি মানে ওখানেও জেলেসি থাকে বাট কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হয়, আমাদের দেশে যেটা হয় না, ক্রিটিসিজমটা খুব ডিস্ট্রাকটিভ হয়। তো আরেকটা হচ্ছে ছাত্র শিক্ষকের সম্পর্ক। আচ্ছা, ওইখানে আমার যারা ট্রেনার ছিলেন বা টিচার ছিলেন ওরা আসলে আমাদেরকে খুব ফ্রেন্ডলি ট্রিট করতেন, মানে তারা যে আমাদের যে
খুব বেশি স্পেশাল কিছু বা খুব মানে উচ্চ পর্যায়ে চলে গিয়েছেন এই রকম না, মানে আমাদের কাছাকাছি থেকে আমাদেরকে শিখাতেন, যেটা বাংলাদেশে এখন হয়তো ইদানিং চেঞ্জ হয়েছে, কিন্তু আমি যখন বলছি অনেক আগের কথা, সেই সময়টা অনেক পার্থক্য পাচ্ছিলেন, আকাশ পাতাল, আকাশ পাতাল, এটা একটা বিষয়, মানে ওখানে স্যার স্যার ব্যাপারগুলো একটু কম, একদমই নাই, কম মানে কি একদমই নাই, একদমই নাই, রাইট। আর জার্মানিরা সবচেয়ে বেশি যে নিয়ম কানুন মানার মধ্যে এক নাম্বার, ওরা মানে এই এই ছক এটার মধ্যে থাকবে, এর বাইরে একটা একটু না, এত প্রিসাইজ ওরা। আপু, আপনার কাছে আরেকটা জিনিস আমরা জানি যে আপনি অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করেন, ওটা নিয়ে একটু জানতে চাই। আসলে যেটা হচ্ছে যে বেসিক্যালি আমি অটিস্টিক শিশুদেরকে নিয়ে ওইভাবে কাজ করি না, আমি যেটা করি ডিফারেন্টলি অ্যাবলড শিশুদেরকে নিয়ে, মানে যেটাকে আমি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে চাই না, কিন্তু সবাই যাতে বুঝতে পারে, হ্যাঁ, এই জন্য যে স্পেশাল চাইল্ড বা ডিসএবলড মানে পারসনস উইথ ডিসএবিলিটি যেটা আমরা বলি, তাদেরকে নিয়ে কাজ করি। তো এটা যেটা আমার গ্রো করেছে, আমি স্কুল লাইফ থেকে, এটা আমার পারিবারিক একটা আবহ ছিল যে আমরা সোশ্যাল ওয়ার্ক করতাম, আমার বাবা মা করতেন, আমাদেরকে ইন্সপায়ার করেছেন, আমরা ওইভাবে করতাম, স্কুল থেকে কলেজে করতাম, ইউনিভার্সিটিতে যেও করতাম, তো সেই জায়গাটা কিন্তু ছিল, শিশুদের সাথে অনেক কাজ করেছি স্কুলে কলেজে। এরপরে যেটা হলো যে এই ধরনের বাচ্চাদের প্রতি আমার একটা ইমোশন গ্রো করলো যখন আমার ছেলেটা মানে অটিজম ধরা পড়লো আর কি, ও যখন অটিস্টিক হয়ে গেল, তখন আমি এটা ফিল করলাম যে ওদের যে চাওয়া পাওয়ার বিষয়গুলো, ওদের যে অনুভূতির জায়গাগুলো, এটা আসলে বোঝাটা খুব কঠিন, এবং আমরা যেভাবে সাদা চোখে খোলা চোখে দেখি বিষয়টা এরকম না। হ্যাঁ, তো তখন আমি ফিল করলাম যে আসলে আমার বাচ্চা যেরকম ফেস করছে, সব বাচ্চারাই যাদের এরকম স্পেশাল ইয়ে আছে, তারা সবাই কিন্তু এই জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছে। তো ওই জায়গাটা থেকে আমি চাইলাম যে এইসব বাচ্চাদের জন্য আমি কাজ করব। That's beautiful. মানে আমি একটু আমার পার্সোনাল ইনপুট অ্যাড করতে চাই, আমার ছোট ভাইও হি ইজ স্পেশাল অ্যান্ড হি ইজ 20 নাও অ্যান্ড আই অ্যাবসলুটলি আন্ডারস্ট্যান্ড যে আমাদের দেশের মধ্যে এখনও তাও যতটুকু অ্যাওয়ারনেস এসেছে, আমার মনে হয় না 10-15 বছর আগে দে ওয়ার ভেরি ফিউ পিপল অটিস্টিক, সো দ্যাটস আ ভেরি পজিটিভ থিং। আমি ওই বিষয়ে অবভিয়াসলি আই উইশ ইউ অল দ্য বেস্ট। আর একটা জিনিস জানতে পেরেছি, আমি জানি না কতটুকু ইনফরমেশনটা রাইট কি না, যে বই কি লেখা হচ্ছে বা খুব সুন কি পাবলিশ হবে? হ্যাঁ, বই তো লেখা শেষ, এখন কথা হচ্ছে যে বইটা পাবলিশ হওয়ার কথা ছিল এই 21 বইমেলাতে, ফার্স্ট উইকেই আসলে পাবলিশ হওয়ার কথা ছিল, আমি এসেছি বাংলাদেশে দুইবার করে এর জন্যই। আচ্ছা, কিন্তু বাংলাদেশের কিছু টেকনিক্যাল ফল্টের কারণে আমার কাজটা পিছিয়ে যাচ্ছে, মানুষজন কমিটমেন্ট একটু একটু ঢিলা ঢিলা দিচ্ছে, আমি বলবো যে একটু স্লো, যে যার কারণে এটা বের হচ্ছে না, বাট ইটস নট লাইক দ্যাট আমি বের করবো না, হয়তো বা আমাকে আবার আসতে হবে, মানে এটা হবে যে আমার সোলো লঞ্চিং হবে, জাস্ট আমরা লঞ্চিং করবো আর কি, বইমেলাতে হচ্ছে না, বাট এই বছরে অবশ্যই হবে, যেহেতু আমি আমি এটা আশাই করে রেখেছিলাম যে এই বছরের মধ্যেই আমি লঞ্চ করবো। বইটির নাম কি হবে? আর একটা জিনিস জানতে চাই যে বিকজ ইউ হ্যাভ আ লট অফ ফ্যান ফলোয়ার্স ইন দি ইংলিশ ল্যান্ড, আয়ারল্যান্ড এজ ওয়েল, সো তো বইটি কি আমরা ইংলিশেও পাবো নাকি পর্তুগিজ মানে বাংলা? অবশ্যই, বইটির নাম হচ্ছে শুভপক্ষ থেকে প্রজাপতি প্রিয়তি রায়না, বইটা ইংলিশেও করা হবে, বাট আমার যেহেতু আমার মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা, সো আমি এর জন্য ফার্স্টে বাংলাতে পাবলিশ করতে যাচ্ছি, দেন আমি ইংলিশে পাবলিশ করবো ইন্টারন্যাশনাল ইনশাল্লাহ। আচ্ছা, আমরা প্রোগ্রামের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, বাট শেষ করতে ইচ্ছে করছে না, বাট শেষ করার আগে আরেকটু জিনিস জানতে চাচ্ছি যে অবভিয়াসলি অনেক কম সময় ইউ হ্যাভ অ্যাচিভড আ লট, কিন্তু তারপরেও ফিউচারে নেক্সট ফিউ ইয়ার্সে সামনের পরিকল্পনা কি একটু ছোট করে জানতে চাই? আমি বলবো না যে আমি অনেক কিছু অ্যাচিভ করেছি, আমি আমি মাত্র শুরু করেছি, অ্যাচিভ ইয়ার আসলে শেষ নাই, তাই না মানে? অফকোর্স, সো মাত্র ট্র্যাকে আছি, সো আস্তে আস্তে আগাবো, আর আমার প্ল্যান হচ্ছে বাংলাদেশে যারা ডিপ্রাইভড মানুষগুলো আছে, স্পেশালি চাইল্ড বাচ্চারা যারা আছে, তাদের নিয়ে কাজ করার, সো এটার জন্য স্টেপ বাই স্টেপ আমি আগাবো, এখন এটার জন্য যদি আমাকে পলিটিক্যালি ইনভলভ হতে হয় তাও আগাবো করবো, এখন ডিপেন্ড করছে আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা, সো এটা একটা ব্যাপার থাকবে, বাট অবশ্যই করবে, অবশ্যই করবে, হ্যাঁ, দেন ইয়া স্টেপ বাই স্টেপ, আমি কোনো কিছুতে তাড়াহুড়া করি না, আমি আই গো উইথ দ্য ফ্লো, সো যখন যেটা আমাকে অ্যাকসেপ্ট করে, যেটা দরজা আমার খোলা থাকে, আমি সেই অপরচুনিটিটাই গ্র্যাব করি, সো দেখা যাক। Definitely, I'm sure you're going the right way and inshallah, better days are ahead. Thank you. For you, apur kacheo similar proshno,
আর তারপর জানতে চাই দুজনের কাছে যে কেমন লাগলো প্রোগ্রামে এসে। আমি তো ইংরেজি সাহিত্যে পড়েছি, জার্নালিজমে আসাটা টোটালি হচ্ছে আমার একটা ভালো লাগার জায়গা থেকে। তো আমি নিজেকে একজন জার্নালিস্ট হিসেবে পরিচয় দিতে খুব গর্ববোধ করি। তো আমি আশা করব যে আমি যাতে আমার যে প্রফেশন এটাতে আরও ভালো কিছু করতে পারি, এবং শুধু নিজের ভালো না, মানে সামগ্রিক সবার যাতে ভালো কিছু হয় এরকম যদি কিছু করতে পারি এটা আশা আছে। এবং সেই সাথে যেটা এখানে না বললেই না, কারণ প্রিয়তি আছে, প্রিয়তির সাথে তো আমার ভার্চুয়াল পরিচয় অনেক আগে থেকে, বা ওকে আমি চিনি, কিন্তু যেটা হচ্ছে সরাসরি পরিচয়ের বিষয়টা বা এই যে আমাদের মধ্যে একটা ইন্টারাকশনের জায়গা, এটা কিন্তু তৈরি হয়েছে কালের কণ্ঠে। তো আমি যেটা বলতে চাই, কালের কণ্ঠের এখন আমার যে টিম, এটা আসলে একটা ড্রিম টিম, এবং যেটা হচ্ছে যে আমরা খুবই হ্যাপি টিমের মধ্যে। তা আমি চাই যে এই যে যে অ্যাটমসফিয়ারটা আমাদের মধ্যে তৈরি হয়েছে, বন্ডিংটা আরো স্ট্রং হবে। এই তো ইনশাআল্লাহ, দ্যাটস এগেইন আ ভেরি পজিটিভ থট, বিউটিফুল। দুজনের কেমন লাগলো আমাদের প্রোগ্রামে এসে? Beautiful, of course, it was a fantastic time we had. So amar kache jeta mone hocche je ei dhoroner program je journalist ar ekjon manush, mane ami simple manush, it's a unique, isn't it? So amar kache chomotkar lage, ha, very different, very different. Thank you so much. Thank you NTV ke amake invite korar jonno, amar priyo sambadik ke invite korar jonno. Thank you so much. Thank you so much. It's a pleasure having both of you in our show. Thank you. I wish you guys all the best. Thank you. Thank you. Thank you so much. Priyo darshok, apnader priyo onushan Rongin Pata dekhte visit korun www.ntvbd.com. Echharo NTV er jonno priyo onushan khobor khobor updates jante visit korun amader YouTube or verified Facebook page, and take care. Bye bye.